ভারত ভুটান সীমান্ত লাগোয়া জয়গাঁও শহরে ডেঙ্গু ইতিমধ্যে মহামারী আকার ধারণ করেছে। তাই ডেঙ্গুর সাথে মোকাবিলার জন্য জেডিও অফিসে জয়গাঁও দুটি অঞ্চলের পঞ্চায়েত নিয়ে এক বৈঠকের আয়োজন করা হয়েছিল। ভারত ভুটান সীমান্ত লাগোয়া জয়গাঁও শহরে ইতিমধ্যে ডেঙ্গু মহামারীর রূপ ধারণ করেছে। তাই ডেঙ্গুর সাথে মোকাবিলার জন্য জেডিও অফিসে জয়গাঁও দুটি অঞ্চলের পঞ্চায়েত নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। এদিনকার এই বৈঠকে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের CMOH, ATM, পুলিশ প্রশাসন, SSB, জেডিও আধিকারিক সহ জয়গাঁও 1 নং গ্রাম পঞ্চায়েত প্রধান বিষ্ণু লামা, জয়গাঁও 2 নং গ্রাম পঞ্চায়েত প্রধান পূর্বা লামা সহ সকল গ্রাম পঞ্চায়েত সদস্য প্রমুখ। আলিপুরদুয়ারের CMOH জানান, ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য এদিন স্বাস্থ্য আধিকারিকরা গ্রাম পঞ্চায়েত সদস্যদের নিয়ে জেডিও অফিসে বৈঠক করেন। এদিনকার এই বৈঠকে এক রূপরেখা তৈরি করা হয় ডেঙ্গুর বিরুদ্ধে, সাথে ডেঙ্গু বিষয়ে অবগত করা হয়। ডেঙ্গি প্রতিরোধ র নিয়ন্ত্রণ কর লাগি আজ ডিএম কো নির্দেশ মা এডিএম সাহেব পিডিডিআরডিসি বিডিও এইও আমার ডিস্ট্রিক্ট অফিসার ক্রিয়েট করতে পারে আমি আয়ের ইয়া পঞ্চায়েত মেম্বার্স প্রধান হেরুসঙ্গ বাদ করি সিডিপিওসঙ্গ আমি বাদ করি যুন অলেসম আমি ডেঙ্গু কন্ট্রোলকে লাগি কাম করছু তো বারে উহাঁর অবগত করাই র জিপি মেম্বর যে সহভাগিতা উহাঁর লিডরশিপ অজ আমি পাইম মানে অজ আমি রোকথাম রামো করুন সকছু ভাই এটা আমি বিচার আদান প্রদান করি র সেলফ হেল্প গ্রুপ ICDS ওয়ার্কার আমি ইনভলভ করে অব উইকলি যে পালস ক্লিনিক করুন যে জরুরি